কীভাবে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় মনোযোগী হওয়ার জন্য প্রাথমিক উপায় হল আপনি যে বিষয় পড়তে চান তা আপনার আগ্রহ এবং গুস্তির সাথে নির্ধারণ করা নিজেকে পড়াশোনার প্রক্রিয়ায় নিয়মিতভাবে ব্যবহার করুন স্বাভাবিক সময়ের মধ্যে শান্ত এবং আশ্রয়শীল জায়গায় বসে থাকুন এবং একটি পড়াশোনা সিডিউল তৈরি করুন যাতে প্রতিদিন নির্ধারিত সময়ে পড়াশোনা করতে সক্ষম হন আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন এবং প্রয়োজনের সাহায্য নেওয়া উচিত যেমন স্টাডি গ্রুপের সদস্যদের সাথে মিলিয়ে পড়াশোনা করা বা শিক্ষকের প্রশ্নের উত্তর চেয়ে অনুশীলন করা সংক্ষেপে বলতে গেলে প্রত্যেকটি পড়াশোনা সেশনে প্রকৃত উচ্চতর মনোযোগে পড়াশোনা করার চেষ্টা করুন